অনিন্দ্যসুন্দর ভাস্বর। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি 50 বছরে পদার্পণ করেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশের বাস্তবতায় সিপিপি গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিপিপির সুবর্ণ জয়ন্তী ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন বহুমাত্রিক দুর্যোগ ব্যবস্থাপনার নানা প্রকল্প। ভৌগোলিক পরিবেশ অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইয়ে বাঙালি অভ্যস্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে এখন দুর্যোগ মোকাবেলায় বহুমুখী সক্ষমতার কথাও জানান তিনি। সরকার আসার পরপরই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য কী পদক্ষেপ আমাদের নিতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা, যেটা আমাদের দেশে ছিল না। অগ্নি নির্বাপন থেকে শুরু করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন মানুষকে উদ্ধার করা যায় তার ব্যবস্থা করা, ভলান্টিয়ার নিয়োগ এবং ভলান্টিয়ার বৃদ্ধি এবং ভলান্টিয়ারদের জন্য বিভিন্ন ধরনের মানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। 91-এ বিএনপি সরকারের ব্যর্থতায় ঘূর্ণিঝড়ে বিপুল প্রাণহানি হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। যেমন ওই 91 ঘূর্ণিঝড়ের মতো কত মানুষ মারা গেল আর কত মানুষ মানে তত মানুষ মরে নাই, যত মানুষ মরার কথা ছিল এই কথা যেন আর জীবনে কখনো শুনতে না হয়। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। যে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, যে কোনো দুর্যোগে আর কেউ না যাক আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় পাশে থাকে। এবার করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন যে আমাদের সেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ সহ প্রত্যেকটা সহযোগী সংগঠন, হয়তো সবগুলি নাম আমি বলতে পারলাম না, কিন্তু প্রত্যেকটা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে মৃত্যু ঝুঁকি কম হলেও আক্রান্ত হবার আশঙ্কা থাকে, তাই স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। পড়ে যাচ্ছি 96 সালেও আমরা